আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলু কবি, আজকে আপনাদের সামনে ডাবল ক্রিম দিয়ে কীভাবে ঘি বানাতে হয় হোমমেড সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এখন চলুন ডাবল ক্রিম দিয়ে কীভাবে ঘিটা বানাতে হয় এবং কী কী উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে তিনটা ডাবল ক্রিম নিয়েছি ফ্রেশ, এগুলোকে আমি ব্লাইন্ডার করে নেব। তারপর আমি ঠান্ডা পানি নিয়েছি এখানে ফ্রিজের, ঠান্ডা পানি দিয়ে ব্লাইন্ডার করার পর ঘিটা উপরে চলে আসবে। তারপর এটাকে আমি চুলায় গলিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি কাছের এরকম জারের মধ্যে ঘিটা ঢেলে নেব। এই ঘিটা খুবই গ্রান এবং সুস্বাদু খেতে বাংলাদেশের মতো একদম ফ্লেভারে ঘি হবে। তারপর চাটনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নেবেন। এখন চলুন আমরা কীভাবে ঘিটা বানিয়ে নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্লাইন্ডারের মধ্যে প্রথমে ডাবল ক্রিমগুলোকে ঢেলে নিচ্ছি। এই দেখুন, তিনটা ডাবল ক্রিম প্রথমে আমি ঢেলে নিয়ে এগুলোকে একটু ব্লাইন্ডার করে নেব। আমি আরো একটু ডাবল ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লাইন্ডারটাকে একটু অন করে এখন আমি এটার মধ্যে ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্লাইন্ডার করে নেব যাতে ঘিগুলো আলাদা হয়ে যায়। ঠান্ডা পানিটা দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে ব্লাইন্ডার করে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে ব্লাইন্ডার থেকে দেখুন যে ঠান্ডা পানি দেওয়ার পর ঘিটা উপরে উঠে এসেছে, আমি সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই ঘিটাকে আমি চুলায় গরম করে নিয়ে একটা কাছের বয়ামের মধ্যে ঢেলে রাখবো। এই দেখুন বাকি ঘিগুলো এটার মধ্যে আছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং নিচে দেখুন পানিটা বের হয়ে গেছে। ব্লাইন্ডার করা হয়ে গেছে সবগুলো ঘি। এই দেখুন ঘি থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি একটা বাতিতে নিয়ে নিয়েছি এবং এই দেখুন ঘি। এখন আমি বাকি যে ঘিগুলো ব্লাইন্ডার করেছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। এখন এটা থেকে যে পানিটা বের হবে সেটা সরিয়ে রেখে আমি ঘিটাকে তুলে নিয়ে চুলায় গরম করব। এই দেখুন ব্লাইন্ডার ভিতর কীরকম জমাট পেতে গেছে ঘিগুলো। এখন আমি সবগুলো ঘি তুলে এই দেখুন তুলে ছাঁকনির মধ্যে রেখে দেব। এটা খুবই সহজে ঝটপট এই ঘিটা বানানো যায়। এখন আমি সেমভাবে বাকি সবগুলো ঘি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পানি বের হয়েছে ঘি থেকে, আমি সবগুলো ঘি তুলে নিই। দেখুন সবগুলো ঘি আমার তোলা হয়ে গেছে, চাকনির মধ্যে আমি তুলে নিয়েছি এবং পানিগুলোকে আলাদা করে নিয়েছি। ব্লাইন্ডারের মধ্যেও ঘি লেগে রয়েছে, এখন আমি এটাকে চুলায় গলিয়ে নেব। করে আমি একটা হাঁডি বসিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে চাকনি দিয়ে ছেঁকে রাখা ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে ঘিটা মেল্ট হবে। ঘিটা আস্তে আস্তে চুলা মেল্ট হয়ে যাচ্ছে। মেল্ট হওয়ার পর আমি এটাতে চাপাতি 2 টেবিল স্পুন এটা দিয়ে দেব, যেটা আটা। ঘিটা এখনও পুরোপুরি গলে নাই, গলে যাওয়ার পর আমি এটাকে নেড়ে নিয়ে একদম লো টেম্পারেচারে ঘিটা গলাতে হবে। ঘিটা পুরোপুরি গলে নাই এখনো ছোলা, এই দেখুন এখনো রয়ে গেছে। গলার পর আমি এটাতে চাপাতি আটাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন আটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে নেব। সবগুলো ঘি গলে গেছে, আরো 5 মিনিট এটাকে তেলে ফুটিয়ে চুলার উপর ফুটে আনার পর আমি এটাকে নামিয়ে নেব।
পুরোপুরি ঘিটা গলে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়ে আমি যে কাছের বয়াম রেখেছি সেটার মধ্যে ঢেলে নেব। চুলা থেকে নামিয়ে গরম ঘিটা নিয়ে এসেছি, এখন আমি এটা কাছে বয়ামে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়ে ঢেলে রাখবো। এই দেখো, ঘিটা আমি ঢেলে নিচ্ছি অল্প অল্প করে, সবগুলো ঘি ঢালার পর আমি আপনাদেরকে দেখে দেবো। ঘিটা ঠান্ডা হয়ে বসার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর ঘিটা বসে গেছে। এবং আরেকটাতে যে আমি অতিরিক্ত ঘিটা রেখেছিলাম সেটাতেও ঘি বসে গেছে। ঘিটা খুব সহজে ঝটপট বানানো যায়। ডাবল ক্রিম দিয়ে ঘিটা বানানো হয়ে গেছে। আমি একটা কাছে বয়ামের মধ্যে গুলো নিয়ে নিয়েছি এবং সাথে আমি আর একটা কাছে বয়ামে হাফ হয়েছে ঢেলে রেখে দিয়েছি। এখন ঘিটা ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে জমাট বেঁধে যাবে। আশা করি আপনাদের আমার হোমমেড ডাবল ক্রিম দিয়ে ঘি বানানো রেসিপিটা ভালো লেগেছে। আর প্লিজ, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।